আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে দুইজন গুলিবিদ্ধ। মায়ানমারে তিন দিনে 284 সেনা নিহত। ইউক্রেন সীমান্তে আরও 1 লাখ রুশ সেনা মোতায়েন। যৌথ মহড়ায় রুশ বেলারুশ উদ্বেগে ন্যাটো যুক্তরাষ্ট্র। বাদশাহ সালমানের সঙ্গে যে কথা হলো মার্কিন প্রেসিডেন্টের। মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে 92 জন। সর্বশেষে জানিয়ে দেব সিরিয়ায় মিসাইল হামলা চালালো ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে দুইজন গুলিবিদ্ধ। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে গুরুতর জখম হয়েছে দুইজন। তারা ভারত বাংলাদেশ সীমান্তে মাদক পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে মেনে পাচার বাণিজ্য বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। মাদক পাচার রোধ করতে কড়া নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী, সেই অনুযায়ী সীমান্তে টহল জোরদার করা হয়েছে সম্প্রীতি। এদিকে সীমান্তে পাচার রোধ করতে গিয়ে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয় নাগরিকদের মধ্যে সংঘাত দিনের পর দিন বেড়েই চলেছে। জানা গেছে রাজ্যের রহিমপুর এলাকায় 20 বছর বয়সী সোহাগ মিয়া ও 15 বছরের ইকবাল হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায় তাদের উভয় বাড়ি রহিমপুর গ্রাম পঞ্চায়েত 6 নং ওয়ার্ড এলাকায়। সীমান্তের কাঁটাতারের বেড়ার উপর দিয়ে মাদক পাচার করতে গিয়েছিলেন তারা। প্রথমে মাদকদ্রব্য নিয়ে বিএসএফ ও পাচারকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে তা বড় আকার ধারণ করে। এক পর্যায়ে বিএসএফ রাইফেল থেকে রবার বুলেট ছোড়ে। এতে পাচারকারীরা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন। গুলিবিদ্ধ দুইজনকে তখনই বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মিয়ানমারে তিন দিনে 185 সেনা নিহত। মুষলধারে বৃষ্টির মতো গুলি, বোমা আর মুহুমুহু বিমান হামলায় দিশেহারা মিয়ানমারের প্রান্তিক জনগণ। প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ঝোপ জঙ্গলে, খবর নেই অনেক চিকিৎসকেরও। রীতিমতো দেয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। নিরুপায় হয়ে জান্তাদের উপর পাল্টা আক্রমণ শুরু করেছে সেনা শাসনে অতিষ্ঠ বিদ্রোহীরা। সূচিপন্থী নেতৃত্ব নিয়ন্ত্রিত দেশটির সায়া সরকারের পিপল ডিফেন্স ফোর্সের পাশাপাশি চোরাগ্রস্ত সাড়াশি হামলা চালাচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র যোদ্ধারাও। কখনো মুখোমুখি যুদ্ধ, কখনো উৎপেতে হামলা। ক্রমোদ্যমান এই সংঘর্ষে সাগাইং কায়া কাচিং চিং রাজ্যে শনি থেকে সোমবার পর্যন্ত তিন দিনে মারা গিয়েছে কমপক্ষে 285 জন জান্তা। অবস্থা বেগতিক দেখে রোববার জাতিগত প্রতিরোধ যোদ্ধাদের নেতৃত্বের সঙ্গে শান্তি আলোচনার ডাক দিয়েছে জান্তা প্রধান মিং ওয়াং হাই। স্থানীয় বাসিন্দা এবং মিডিয়া আউটলেটের তথ্য অনুযায়ী কাচিং ফাউন্ডেশন আর্মির সঙ্গে সংঘর্ষে শুধু কাচিং রাজ্যে শনি থেকে সোমবার পর্যন্ত তিন দিনে ব্যাটালিয়ন কমান্ডার সহ প্রায় 200 জান্তা নিহত হয়েছে বলে দাবি করেছে কেআইএ। তবে এই 200 সেনার কতজন হবে, কোন এলাকায় মারা গিয়েছে তা আলাদাভাবে উল্লেখ করেনি ইবতেদাই। এর আগে বৃহস্পতিবার থেকে গুলিবৃষ্টি হচ্ছিল রাজ্যটির এইস প্রাক্তন টাউনশিপ উপর। এতে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়দের বাড়ি ঘর, গবাদি পশু ও কৃষি সম্পদ। এছাড়া সাগাইন অঞ্চল এবং কাহা রাজ্যে পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে সংঘর্ষে 26 জন জান্তা সেনা এবং 1 জন প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছিলেন। সোমবার সকাল 10টায় সাগাই অঞ্চলের কালে আউটশিপে একটি সামরিক কনভয়ের উপর ধারাবাহিক অ্যাম্বুশ পরিচালনা করে পিডিএফআই। সে সময় মোট 17 জনকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেন সীমান্তে আরও 1 লাখ রুশ সেনা মোতায়েন। ইউক্রেন সীমান্তে আরও 1 লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা ইউক্রেনে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই অভিযোগ করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয় ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধির কাজ অব্যাহত রেখেছে মস্কো। পেন্টাগনের মুখপাত্র জন কিব্রি বলেছেন রাশিয়া বিভিন্ন জায়গা থেকে সেনা ও অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করেছে এবং গত 24 ঘন্টায়ও সেগুলো ইউক্রেন ও বেলারুশ সীমান্তে রেখেছে বলে আমরা দেখেছি।
তিনি আরো বলেন ঠিক কি পরিমাণ সেনা মোতায়েন করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা আমরা উল্লেখ করতে পারছি না কারণ সীমান্তে মোতায়েন করা সেনার সংখ্যা ক্রমেই বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্টের বিষয়ে তিনি বলেন পুতিন আরো 1,00,000 সেনা মোতায়েন করেছে এবং সেনা অন্যান্য সামরিক ভিত্তিতে বিভিন্ন অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অতিরিক্ত আরো সেনা ইউক্রেনের উত্তর সীমান্তে যাচ্ছে বলে আমরা ইঙ্গিত পেয়েছি এএফপির প্রতিবেদনে বলা হয় এর আগে ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় 1,00,000 সেনা সদস্য মোতায়েন করে রেখেছে রাশিয়া এর মধ্যে ট্যাঙ্ক ও কামান সহ যুদ্ধ বিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে মস্কো যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে আগে থেকে দাবি করে আসছে রাশিয়া পেন্টাগনের মুখপাত্র বলেন প্রতিদিন পুতিন এ বিষয়ে বিকল্প যোগ করেন সীমান্তে প্রতিদিন তিনি তার সক্ষমতা বাড়াচ্ছেন ইতিমধ্যে উত্তপ্ত হয়ে থাকে একটি অঞ্চলকে আরো উত্তপ্তশীল করতে প্রতিদিন পুতিন কাজ করছেন যৌথ মহড়ায় রুশ বেলারুশ উদ্বেগ ন্যাটো যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ঘিরে বিদ্যমান সামরিক উত্তেজনার মাঝে মিত্র বেলারুশের সঙ্গে আজ বৃহস্পতিবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম পাশাপাশি সেনাবাহিনীর দক্ষ সদস্যদের নিয়ে টানা 10 দিন মহড়া চালিয়ে যাবে মস্কো যৌথ মহড়াকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বেলারুশ রাশিয়ার সবচেয়ে বড় মতায়ন করছে ন্যাটো মহড়া উপলক্ষে গত 1 মাসে যাবতীয় বেলারুশের সৈন্য সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মস্কো এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা SS-400 ক্ষেপণাস্ত্র আছে আন্তর্জাতিক মিডিয়াগুলো রাশিয়ার এমন তৎপরতা নিয়ে সম্প্রতি একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বলেছিল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাওয়া যৌথ সামরিক মহড়া পূর্ব ইউরোপের উত্তেজনাকে আরো উস্কে দেবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস বেলারুশে এরই মধ্যে রাশিয়া নতুন করে 30,000 সেনাবাহিনীর সদস্য মোতায়েন করেছে এসব সৈন্য সবই মহড়ায় অংশগ্রহণের কথা রয়েছে যৌথ মহড়াকে গুরুত্বপূর্ণ বর্ণনা করে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন রাশিয়া বেলারুশ অভ্যন্তরীণ হুমকির সম্মুখীন হচ্ছে বাদশাহ সালমানের সঙ্গে যে কথা হলো মার্কিন প্রেসিডেন্টের সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তার মধ্যে এই ফোন আলাপ হয় বলে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়েছে দুই নেতা এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে দ্বিপক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন বেসামরিকদের উপর হুদি বিদ্রোহীদের হামলার বিষয়টিও এজেন্ডায় ছিল রিয়াদের ভূখণ্ড নাগরিক সম্পদ রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন সহায়তার প্রশংসা করেন সালমান ইরানকে পরমাণু শক্তিধর হওয়া থেকে বিরক্ত রাখতে যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা নিয়েছে তাতে সমর্থন জানান সৌদি বাদশাহ ইরান ঘোষিত 1450 কিলোমিটার রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও দুই নেতার আলোচনায় আসে সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে দুই দেশ পারস্পরিক নিরাপত্তা আরো জোরদার করার বিষয়ে একমত হন মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে 92 জন মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে 92 জনে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড়ে দ্বীপরাষ্ট্রের 91,000 মানুষের ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে মাদাগাস্কারের জনসংখ্যা প্রায় 3 কোটি দেশটির রাষ্ট্রীয় দুর্যোগ এমন সংস্থা বুধবার জানিয়েছেন মাদাগাস্কারের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় ইকোঙ্গো জেলায় মারা গিয়েছে 60 জন ইকোন্ডায় ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সংস্থাটি গত শনিবার রাতে ঘূর্ণিঝড় বাদশারায় ঘণ্টায় 165 কিলোমিটার বাতাসের বেগ ও প্রবল বৃষ্টি নিয়ে মাদাগাস্কারের পূর্ব উপকূলে আশ্রয় পড়ে উল্লেখ্য 2 সপ্তাহ আগে দ্বীপরাষ্ট্রটির আঘাত হানা ঘূর্ণিঝড় হানার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল হানার তাণ্ডবে 55 জন নিহত ও 1,30,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছিল